নমস্কার, সময় কলকাতায় সকলকে স্বাগত জানাচ্ছি। খেলা হবে অনুষ্ঠান নিয়ে সবই রয়েছে আপনাদের সঙ্গে। আসছি খেলার দুনিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। শুরুতে যে খবরের দিকে নজর রাখছি, মঙ্গলবার আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম কোয়ালিফায়ার মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার হায়দ্রাবাদ। শ্রেয়া আইয়ারের নেতৃত্বে এই মৌসুম শুরু থেকেই অপ্রতিরোধ্য ছিল কলকাতা। মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচেও সেই ধারা বজায় রাখল শ্রেয়া আইয়ারের দল। এদিন হায়দ্রাবাদকে 8 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে পা রাখল কলকাতা নাইট রাইডার্স। পুরো আসর জুড়ে বিপক্ষ বোলিং লাইনের ওপর রীতিমতো বোলার চালিয়েছে সানরাইজ হায়দ্রাবাদের ওপেনাররা। তবে এদিন নাইট রাইডার্সের বিরুদ্ধে ব্যর্থ হন হেট ও অভিষেক জুটি। মঙ্গলবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে কলকাতার বোলিং তোপে পড়ে যায় হায়দ্রাবাদ। মিচেল স্টাকের তোপের সামনে শুরুতেই টপ অর্ডারে ধস নামে। এরপর রাহুল ত্রিপাঠীর 50 ও হেনরিক ক্লাসের কামিন্সের ব্যাটে ভর করে নির্ধারিত 20 ওভার শেষে 159 রান তুলতে সক্ষম হয় তারা। দলের হয়ে এদিন সর্বোচ্চ রান করেন রাহুল ত্রিপাঠী। তিনি 35 বল খেলে করেন 55 রান। জবাবে ব্যাট করতে নেমে ভেঙ্কটেশ আইয়ার ও শ্রেয়া আইয়ারের ঝোড়ো অর্ধ শতরানে 8 উইকেটের বিশাল ব্যবধানে সহজ হয় জয় তুলে নেওয়া কলকাতা। এবং শ্রেয়া আইয়ার এদিন 5টি বাউন্ডারি ও 4টি ওভার বাউন্ডারির সাহায্যে 24 বলে 58 রান করেন। পাশাপাশি ভেঙ্কটেশ আইয়ারও সমান সংখ্যক বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হাঁকিয়ে করেন 28 বলে 51 রান। তবে এতদিন কলকাতার জয়ে বড় ভূমিকা নিয়েছে অজি বোলার মিচেল স্টার্ক। হায়দ্রাবাদ ইনিংসের দ্বিতীয় বলে বিধ্বংসী ওপেনার ট্রেভিস হেডকে ফিরিয়ে প্রথম ধাক্কা দেন তিনি। এরপর নিজে তৃতীয় ওভারে বল করতে এসে পরপর 2 বলে 2 উইকেট তুলে নিয়ে হায়দ্রাবাদ ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড ভাঙেন স্টাক। ক্রিকেট মহলের ধারণা যে এতদিন নিজের নামের প্রতি সুবিচার করেছেন স্টাক, এদিন 4 ওভারে 34 রান দিয়ে গুরুত্বপূর্ণ 3টি উইকেট তুলে নিয়েছেন এই অজি বোলার। পাশাপাশি ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি। এছাড়াও বরুণ চক্রবর্তী এদিন বেশ নজর কেড়েছেন, তার সংগ্রহ 2 উইকেট। তবে এই ম্যাচ হারলেও ফাইনালে যাওয়ার জন্য আরেকটি সুযোগ পাবে সানরাইজার হায়দ্রাবাদ। আগামী জুন জুলাই মাসটা ফুটবল ভক্তদের কাছে রীতিমতো উৎসবের মাস। কোপা আমেরিকার পাশাপাশি জুন মাস থেকে শুরু হতে চলেছে ইউরো জয়ের প্রতিযোগিতাও। মঙ্গলবার ইউরো জয়ের যুদ্ধে নামার জন্য 33 জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করলেন ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট। আর এই স্কোয়াডে রয়েছে একাধিক চমক। দল ঘোষণার আগে কিছুটা গুঞ্জন ছিল, বাদ পড়তে পারেন তারকা ফুটবলার মার্কাস র্যাশফোর্ড, এবং সাউথগেটের আজ ঘোষণা করা স্কোয়াডে সেই গুঞ্জনটাই সত্যি প্রমাণিত হলো। ইউরোর জন্য ইংল্যান্ডের প্রাথমিক স্কোয়াডে জায়গা পায়নি ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরওয়ার্ড। শুধু র্যাশফোর্ডই নয়, ইউরো জয়ের যুদ্ধে এদিন সাউথগেটের ঘোষিত 33 জনের স্কোয়াডে জায়গা হয়নি জর্ডান হেন্ডারসন, জেডন সানচো, রহিম স্টার্লিং, বেন চিলওয়েল, এরিক ডায়ার, রিস জেমস এবং বেন হোয়াইটের মতো এই তারকাদের। কেউ বাদ পড়েছেন চোটের কারণে, তো আবার কেউ বাজে পারফরমেন্সের কারণে। জানা গেছে সম্প্রতি বাজে পারফরমেন্সের কারণে বাদ পড়েছেন র্যাশফোর্ড, একসঙ্গে চোটের কারণে দলে জায়গা হয়নি হেন্ডারসনের। তবে সানচোর বাদ পড়তে অবাক হয়েছেন ফুটবল মহলের অনেকেই, কারণ বরুশিয়া ডটমুন্ডকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তার। তবে অভিজ্ঞ র্যাশফোর্ড হেন্ডারসন সানচোর বাদ পড়লেও সাউথগেটের দলে জায়গা পেয়েছে একাধিক তরুণ ফুটবলার। ইউরোর এই প্রাথমিক দলে অভিষেকের অপেক্ষায় আছেন 5 ফুটবলার জট ব্রান্থওয়েট, কার্টিস জোন্স এবং জার্ল কানসা, অ্যাডাম ওয়াটারসন এবং জেমস ট্রাফোর্ড। ইংল্যান্ড দল অনুশীলন শুরু করে আগামী 29 মে বুধবার। এরপর ইউরোপ প্রথম প্রস্তুতি পর্ব ম্যাচ রয়েছে 3রা জুন, তাদের প্রতিপক্ষ বনুনিয়া, এবং 7ই জুন থ্রি লায়ন্সরা খেলবেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। 16ই জুন সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো জয় যাত্রা শুরু করবে তারা। গ্রুপ সিতে ইংল্যান্ডের প্রতিদ্বন্দ্বী স্লোভেনিয়া এবং সার্বিয়া ও ডেনমার্ক।
জুন মাস থেকে জার্মানিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউরোকাপ আর এই আসর খেলে সব ধরনের ফুটবলকে বিদায় জানাবে 34 বছর বয়সী জার্মান তারকা ফুটবলার টনি ক্রুজ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাবের জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে চলেছেন তিনি মঙ্গলবার সামাজিক মাধ্যমে পোস্ট করে অবসরের দিনক্ষণ ঘোষণা করেন ক্রুজ এদিন অবসরের সিদ্ধান্ত জানানোর সময় আবেগতাড়িত হয়ে পড়েন এই মাদ্রিদ তারকা তিনি বলেছেন যে 2014 সালের 17ই জুলাই রিয়াল মাদ্রিদের হয়ে আমাকে পরিচিত করিয়ে দেওয়ার দিনটিতে আমার জীবনও বদলে গিয়েছিল এটি ফুটবলার হিসেবে আমার জীবন তো বটেই মানুষ হিসেবেও আমাকে বদলে দিয়েছে 2014 সালে জার্মানির বিশ্বকাপ জয়ের পরই মাদ্রিদে যোগ দেন এই টনি ক্রুজ দীর্ঘ 10 বছর এই অধ্যায়টা শেষ করতে যাচ্ছেন তিনি টনি ক্রুজ জার্মানির হয়ে 2014 সালে বিশ্বকাপ জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন 5 বার এছাড়াও বায়ার্ন মিউনিখের হয়ে 3টি বুন্দেসলিগা শিরোপাও জিতেছেন পাশাপাশি রিয়ালের হয়ে লা লিগা জিতেছেন 4 বার সবে সব মিলিয়ে কেরিয়ারে 32টি শিরোপা জিতেছেন ক্রুজ তবে এখানেই শেষ নয় বিদায়ের আগে আরও দুটি বড় ট্রফি একটি ইউরো এবং অপরটি হলো চ্যাম্পিয়ন্স লিগ জেতার হাতছানি আছে তার সামনে খেলা হবে অনুষ্ঠানটি আজকের মতো এই পর্যন্ত আরও সব খেলার দুনিয়ার খবরের জন্য নজর রাখুন সময় কলকাতার পর্দায় সময় বলবে সময়ের কথা